বাংলাদেশ গুটি গুটি পায়ে কিন্তু আগাচ্ছে এবং অচিরে আমরা মিডল ইনকাম গ্রুপে চলে যাব। কিন্তু কেন? বিকজ অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ইন দ্য কান্ট্রি। আমাদের ইন্ডাস্ট্রি যেভাবে ত্বরান্বিত হচ্ছে, যেভাবে আমরা আগাচ্ছি, কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল, সেটা হচ্ছে আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্টটা হয়েছে কিনা। আমরা প্রায় একটা কথা বলে থাকি, প্রতিটা ইন্ডাস্ট্রি শুড বি ইফিশিয়েন্ট অ্যান্ড ইফেক্টিভ। সেটা কিন্তু আমাদের হচ্ছে না। আমাদের ইনক্রিজ অফ প্রোডাক্টিভিটি অ্যান্ড রিডাকশন অফ ওয়েস্টেজ, এই জায়গায় কিন্তু আজও কিন্তু আমরা আশাতীত কোনো ফলাফল দেখাতে পারিনি। আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট হয়নি বলে আমাদের মিড লেভেল ম্যানেজমেন্ট বলেন, সিনিয়র ম্যানেজমেন্ট বলেন, লিডারশিপ বলেন, কোথায় জানি একটা দীনতা রয়ে গেল। আমরা যেভাবে আগানোর কথা সেটা আগাতে পারছি না। আমাদের ওয়েস্টেজ বেড়ে যাচ্ছে, প্রোডাক্টিভিটি নিম্ন হতে। কারণ কি? বিকজ প্রফেশনাল ম্যানেজমেন্ট ডেভেলপ করেনি, ডেভেলপ করেনি মিড লেভেল ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল। সেই কারণেই বৃদ্ধি স্কুলস অফ প্রফেশনালস অ্যান্ড স্কুলস অফ নলেজ। আমরা 20 বছর এটার উপরে কাজ করে যাচ্ছি। আমাদের চেষ্টা এবং আমাদের উদ্যোগ একটাই, দ্যাট উই ওয়ান্ট টু ক্রিয়েট প্রফেশনালস ইন দ্য কান্ট্রি। এবং আমাদের বিশ্বাস, আমরা যেভাবে কাজ করছি, যেভাবে মানুষগুলোকে ত্বরান্বিত করছি, আমরা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করছি, আমাদের বিশ্বাস যারা আমাদের কাছ থেকে যে শিক্ষাটা পেয়েছেন তারা নিতান্তই ভালো করছেন। এবং আমাদের বিশ্বাস আমরা আরও ভালো করব, দেশ এবং জাতিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকস ওয়ান্স অ্যাগেইন।